নমস্কার সকলকে। গল্প 101 স্টোরি বক্স তার দ্বিতীয় গল্প নিয়ে এসে গিয়েছে। আমাদের প্রথম গল্প ল্যাম টু দ্য স্লটার কে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং এত জন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই গল্পটি যদি শুনতে চান তাহলে আমাদের এই চ্যানেলেই আগের ভিডিওটি চেক করলে সেই গল্পটি পেয়ে যাবেন। আমাদের আজকে যে গল্পটি থাকছে সেটা ভীষণ জনপ্রিয় একটা গল্প, কারণ সেটা সত্যজিতের তারিণী খুড়োর গল্প। তারিণী খুড়োর অন্যতম বিখ্যাত গল্প লখনৌয়ের ডুয়েল আজকে থাকছে আপনাদের জন্য। গল্প পাঠে এবং তারিণী খুড়োর ভূমিকায় অরিত্র মিত্র এবং সঙ্গে শালিনী চক্রবর্তী, গল্পের এডিটিং এবং আবহতে শালিনী, গল্পের পোস্টার ডিজাইনিং এ অবশ্যই লাবণী, আর সূত্রধার আমি ঋষভ। আজকের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং সত্যজিতের আর কোন কোন গল্প আপনারা শুনতে চান সেটাও আমাদের জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন প্লিজ করে ফেলুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং গল্প কিন্তু নিয়মিত আসতে থাকবে। তাই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের কমেন্টে জানান যে গল্পটি কেমন লাগলো। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, চলুন শুরু করা যাক। ডুয়েল মানে জানিস? জিজ্ঞেস করলেন তারিণী খুড়ো। বাহ, ডুয়েল মানে জানবো না, বলল ন্যাপলা। ডুয়েল রোল মানে দ্বৈত ভূমিকা। সন্তোষ দত্ত গুপি গাইনে ডুয়েল রোল করেছিলেন, হাল্লার রাজা, শুন্ডির রাজা। সে ডুয়েলের কথা বলছি না, হেসে বললেন তারিণী খুড়ো। DUAL নয়, DUEL, ডুয়েল, অর্থাৎ দুজনের মধ্যে লড়াই। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, আমরা সকলে একসঙ্গে বলে উঠলাম। এই ডুয়েল নিয়ে এককালে কিছু পড়াশোনা করেছিলুম নিজের শখে, বললেন তারিণী খুড়ো। ষোড়শ শতাব্দীর শেষ ভাগে ইটালি থেকে ডুয়েলিংয়ের রেওয়াজ ক্রমে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। তখন তরোয়াল জিনিসটা ছিল ভদ্রলোকেদের পোশাকের একটা অঙ্গ, আর অশিচালনা বা ফেন্সিং শেখাটা পড়তো সাধারণ শিক্ষার মধ্যে। একজন হয়তো আরেকজনকে অপমান করলো, অমনি অপমানিত ব্যক্তি ইজ্জত বাঁচাবার খাতিরে অন্যজনকে ডুয়েলে চ্যালেঞ্জ করলো। এই চ্যালেঞ্জ অগ্রাহ্য করা রেওয়াজের মধ্যে পড়তো না, ফলে শর্ট ফাইট শুরু হয়ে যেত। মান যে বাঁচবেই এমন কোনো কথা নেই, কারণ যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি অশিচালনায় তেমন নিপুণ নাও হতে পারেন, কিন্তু তাও চ্যালেঞ্জ করা চাই, কারণ অপমান হজম করাটা সেকালে অত্যন্ত হেয় বলে গণ্য হতো। বন্দুক পিস্তলের যুগে অবশ্যই পিস্তলই হয়ে গেল ডুয়েলিংয়ের অস্ত্র, সেটা অষ্টাদশ শতাব্দীর ঘটনা। এই ডুয়েলিংয়ে তখন এত লোক মরতো আর জখম হতো যে এটাকে বেআইনি করার চেষ্টা ইতিহাসে অনেকবার হয়েছে, কিন্তু এক রাজা আইন করে বন্ধ করে তো পরের রাজা ঢিলে দেওয়াতে আবার চালু হয়ে যায় ডুয়েলিং। আর কত রকম তার নিয়মকানুন, দুজনকেই হুবহু একরকম অস্ত্র ব্যবহার করতে হবে, দুজনেরই একটি করে সেকেন্ড বা আম্পায়ার থাকবে যাতে কারচুপির রাস্তা বন্ধ হয়, দুজনকেই দাঁড়াতে হবে এমন জায়গায় যাতে পরস্পরের মধ্যে আন্দাজ 20 গজের ব্যবধান থাকে, আর চ্যালেঞ্জারের সেকেন্ড ফায়ার বলা মাত্র দুজনের একসঙ্গে গুলি চালাতে হবে। তোরা জানিস কিনা জানি না, এই ভারতবর্ষে, না ভারতবর্ষ কেন, এই কলকাতাতেই আজ থেকে 200 বছর আগে এক বিখ্যাত ডুয়েল লড়াই হয়েছে। ন্যাপলাও দেখলাম জানে না, সেও আমাদের সঙ্গে মাথা নাড়ল। যে দুজন লড়েছিলেন, বললেন তারিণী খুড়ো, তাদের একজন তো জগৎ বিখ্যাত, তিনি হলেন ভারতের বড়লাট ওয়ারেন হেস্টিংস, প্রতিপক্ষের নাম ফিলিপ ফ্রান্সিস, ইনি ছিলেন বড়লাটের কাউন্সিলের সদস্য। হেস্টিংস কোনো কারণে ফ্রান্সিসকে একটি অপমানসূচক চিঠি লেখেন, ফ্রান্সিস তখন তাকে ডুয়েলে চ্যালেঞ্জ করল। আলিপুরে এখন যেখানে ন্যাশনাল লাইব্রেরি, তারই কাছে একটা খোলা জায়গায় এই ডুয়েল হয়। ফ্রান্সিস চ্যালেঞ্জ করেছেন, ফলে তারই এক বন্ধুকে জোড়া পিস্তল জোগাড় করতে হলো এবং তিনি ফায়ার বলে চেঁচালেন। পিস্তলে চলেছিল একই সঙ্গে, কিন্তু মাটিতে পড়ে জখম হয়ে পড়ল মাত্র একজন, ফিলিপ ফ্রান্সিস। তবে সুখের বিষয়, সে জখম মারাত্মক হয়নি। ইতিহাস তো হলো, বলল ন্যাপলা। এবার গল্প হোক। ডুয়েলিং যখন আপনার মাথায় ঘুরছে তখন মনে হচ্ছে ডুয়েল নিয়ে নির্ঘাত কোনো এক্সপিরিয়েন্স আছে, খুড়ো বলল
তোরা যা ভাবছিস সেরম অভিজ্ঞতা না থাকলেও যা আছে শুনলে তাক লেগে যাবে। দুধ চিনি ছাড়া চায়ে চুমুক দিয়ে পকেট থেকে এক্সপোর্ট কোয়ালিটি বিড়ির প্যাকেট আর দেশলাইটা বার করে পাশে তক্তাপোষের ওপর রেখে তারিণী খুড়ো তার গল্প শুরু করলেন। আমি তখন লখনৌতে, রেগুলার চাকরি বলে কিছু নেই এবং তার বিশেষ প্রয়োজনও নেই, কারণ তার বছর দেড়েক আগে রেঞ্জার্স লটারিতে লাখ দেড়েক টাকা পেয়ে তার সুদে এই দিব্যি চলে যাচ্ছে। আমি বলছি 51 কথা। তখনও আর এমন মাগির বাজার ছিল না, আমি একা মানুষ, মাসে 500-700 টাকা হলেই দিব্যি আরামে চলে যেত। লাটুস রোডে একটা ছোট্ট বাংলো বাড়িতে থাকি, পায়োনিয়ার কাগজে মাঝে মাঝে ইংরেজিতে চুটকি গোছের লেখা লিখি, আর হজরতগঞ্জের একটা নিলামের দোকানে যাতায়াত করি। নবাবদের আমলের বেশ কিছু কিছু জিনিস তখনও পাওয়া যেত, সুবিধের দামে পেলে ধনী আমেরিকান ট্যুরিস্টদের কাছে বেচে বেশ টুপাইস লাভ করা যেত। অবশ্যই আমার নিজেরও যে শখ ছিল না তা নয়, আমার বৈঠকখানা ছোট হলেও তার অনেক জিনিসই এই নিলামের দোকান থেকে কেনা। এক রবিবার সকালে দোকানে গিয়ে দেখি জিনিসপত্রের মধ্যে রয়েছে একটা খয়েরি রঙের মেহগানি কাঠের বাক্স, এক হাত লম্বা, এক বিঘত চওড়া আর ইঞ্চি তিনেক পুরু। ভেতরে কি থাকতে পারে আন্দাজ করতে পারলাম না, তাই জিনিসটা সম্বন্ধে কৌতূহল বেড়ে গেল। নিলামে অনেক জিনিসই উঠেছে, কিন্তু আমার মন পড়ে রয়েছে ওই বাক্সটার দিকে। অবশেষে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর দেখলুম নিলামদার বাক্সটাকে হাতে তুলে নিয়েছেন, আমিও টান হয়ে বসলুম। যথারীতি গুণকীর্তন শুরু হল। এবারে একটি অতি লোভনীয় জিনিস আপনাদের কাছে উপস্থিত করছি, এর জুড়ি পাওয়া ভার। দেখুন এই যে ঢাকনা খুলছি আমি, 200 বছরের পুরনো জিনিস, অথচ এখনো এর জেল্লা অম্লান রয়েছে। জগৎবিখ্যাত আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক জোসেফ ম্যান্টনের ছাপমারা এক জোড়া ডুয়েলিং পিস্তল, এই জোড়ার আর জুড়ি নেই। আমার তো দূর থেকে দেখেই হয়ে গেছে ও জিনিস আমার চাই। আমার কল্পনা তখনই খেলতে শুরু করে দিয়েছে, চোখের সামনে দেখতে পাচ্ছি দুই প্রতিদ্বন্দ্বী পরস্পরকে 20 গজ দূরে মুখোমুখি দাঁড়িয়ে ফায়ার শোনামাত্র গুলি চালাচ্ছে, আর তারপরেই রক্তাক্ত ব্যাপার। এই সব চিন্তা মাথায় ঘুরছে, নিলামও হয়ে চলেছে। চারবাগের এক গুজরাটি ভদ্রলোক 750 বলার পর আমি ধাঁ করে 1000 বলাতে দেখলাম ডাকাডাকি বন্ধ হয়ে গেল, ফলে বাক্স সমেত পিস্তল দুটি আমারই হয়ে গেল। জিনিসটা দোকানে দেখে যতটা ভালো লেগেছিল, বাড়িতে এসে হাতে নিয়ে তার চেয়ে যেন শতগুণ বেশি ভালো লাগলো। পিস্তলের মতো পিস্তল বটে, যেমন তার বাঁট তেমনি তার নল। পুরো পিস্তলটা প্রায় 17 ইঞ্চি লম্বা, তার গায়ে পরিষ্কার খোদাই করা রয়েছে মেকারের নাম, জোসেফ ম্যান্টন। বন্দুক সম্বন্ধে কিছু পড়াশোনা আগেই করা ছিল, 18 শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ডে বন্দুক বানিয়ে হিসেবে যাদের সবচেয়ে বেশি নাম ডাক ছিল তার মধ্যে জোসেফ ম্যান্টন হলেন একজন। লখনৌ গিয়েছি সবে মাস তিনেক হলো, ওখানে বাঙালির সংখ্যা বিশেষ কম নয়, কিন্তু তখনও পর্যন্ত তাদের কারুর সঙ্গে তেমন পরিচয় হয়নি। সন্ধেবেলাটা মোটামুটি বাড়িতেই থাকি, আমি ছাড়া থাকে একজন রান্নার লোক আর একটি চাকর। পিস্তল দুটো কেনা অবধি মাথায় ডুয়েলিং সংক্রান্ত একটা প্লট ঘুরছে, তাই খাতা কলম নিয়ে আরাম কেদারায় বসেছি এমন সময় দরজায় কে যেন কড়া নাড়ল। কোনো বিদেশি খদ্দের নাকি, পুরনো জিনিসের সাপ্লায়ার হিসেবে আমার কিছুটা পরিচিতি এর মধ্যেই হয়ে গেছে। গিয়ে দরজা খুললুম, একজন সাহেবই বটে, বছর 45 বয়স, বোঝাই যায় এদেশে অনেক দিনের বাসিন্দা।
এমনকি জন্মই হয়তো এখানেই, অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান। গুড ইভিনিং। আমিও প্রত্যাভিবাদন জানালাম। সাহেব বলল, একটু দরকার ছিল, ভেতরে বসতে পারি কি? নিশ্চয়ই। সাহেবের উচ্চারণে কিন্তু দোঁয়াশলা ভাব নেই একদম। ভদ্রলোককে বৈঠকখানা এনে বসালাম। এইবার আলোয় চেহারাটা আরো স্পষ্ট বোঝা গেল, সুপুরুষই বলা চলে। চুল কটা, একজোড়া বেশ তাগড়াই গোঁফ তাও কটা, চোখের মণি নীল, পরনে ছাই রঙের স্যুট। আমি বললুম, সাহেব আমি তো মদ খাই না, তবে যদি বলো তো এক পেয়ালা চা বা কফি করে দিতে পারি। সাহেব বললে যে তার কিছুরই দরকার নেই, সেই মাত্র বাড়ি থেকে ডিনার খেয়ে এসেছে। তারপর তার আসার কারণটা বললে, তোমায় আজ সকালে দেখলাম হযরতগঞ্জের অকশন হাউসে। তুমিও ছিলে বুঝি সেখানে? হ্যাঁ, কিন্তু তুমি এত তন্ময় ছিলে তাই বোধহয় খেয়াল করনি। আসলে একটি জিনিসের ওপর খুব লোভ ছিল। সেটা তো তোমারই হয়ে গেল শেষ পর্যন্ত। ডুয়েলিং পিস্তল জোসেফ ম্যান্টনের তৈরি। ইউ আর ভেরি লাকি। আমি একটা কথা না জিজ্ঞেস করে পারলাম, ওটা কি তোমার কোনো চেনা লোকের সম্পত্তি ছিল? হ্যাঁ, তবে সে বহুদিন হলো মারা গেছে। তারপর কোথায় চলে গিয়েছিল জিনিসটা জানতাম না। ওটা কি আমি একবার হাতে নিয়ে দেখতে পারি? কারণ ওটার সঙ্গে একটা কাহিনী জড়িত আছে, তাই। আমি সাহেবের হাতে পিস্তলের বাক্সটা দিলুম। সাহেব সেটা খুলে পিস্তলটা বার করে উদ্ভাসিত চোখে সেটা ল্যাম্পের কাছে নিয়ে গিয়ে নেড়েচেড়ে দেখে বলল, এই পিস্তল দিয়ে এক ডুয়েল লড়া হয়েছিল এই লখনৌ শহরে, সেটা বোধহয় তুমি জানো না। লখনৌতে ডুয়েল? হ্যাঁ, আজ থেকে 150 বছর আগের ঘটনা, একেবারে 19th century শেষে। সত্যি বলতে কি, আর 3 দিন পরেই ঠিক 150 বছর পূর্ণ হবে, 16 অক্টোবর। তাই বুঝি? হ্যাঁ। খুব আশ্চর্য তো, কিন্তু এই ডুয়েলটা কাদের মধ্যে হয়েছিল? সাহেব পিস্তলটা ফেরত দিয়ে আবার সোফায় গিয়ে বসল, বলল, সমস্ত ঘটনাটা আমার এমন পুঙ্খানুপুঙ্খভাবে শোনা যে আমি যেন চোখের সামনে দেখতে পাই। ডক্টর জেরেমিয়া হাটসনের মেয়ে অ্যানাবেলা তখন ছিল লখনৌয়ের নাম করা সুন্দরী, ঘোড়া চালায়, বন্দুক চালায়, দুটোই পুরুষের মতো। এদিকে আবার ভালো নাচতে পারে, গাইতে পারে। সেই সময় লখনৌতে এক তরুণ ইংরেজ আর্টিস্ট এসে রয়েছেন, নাম ইলিংওয়ার্থ। তার আসল মতলব নবাবের ছবি এঁকে ভালো ইনাম পাওয়া, কিন্তু অ্যানাবেলের সৌন্দর্যের কথা শুনে আগে তার একটা পোর্ট্রেট করার প্রস্তাব নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হল। ছবিও হলো বটে, কিন্তু তার আগেই ইলিংওয়ার্থ অ্যানাবেলকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। এদিকে তারই কিছুদিন আগে একটা পার্টিতে অ্যানাবেলের সঙ্গে আলাপ হয়েছে চার্লস ব্রুসের। লখনৌ ক্যান্টনমেন্টে তখন বেঙ্গল রেজিমেন্টের একটা বড় অংশ ছিল, তারই ক্যাপ্টেন ছিলেন চার্লস ব্রুস। ব্রুসও প্রথম দর্শনেই অ্যানাবেলের প্রেমে পড়ে গেলেন। পার্টির 2 দিন বাদে আর থাকতে না পেরে অ্যানাবেলের বাড়ি গিয়ে হাজির হলেন ক্যাপ্টেন ব্রুস। গিয়ে দেখেন একটি অচেনা তরুণ অ্যানাবেলের ছবি আঁকছে। ইলিংওয়ার্থ তেমন জোয়ান পুরুষ না হলেও চেহারাটা তার মন্দ ছিল না। তার হাবে ভাবে সেও যে অ্যানাবেলের প্রতি অনুরক্ত, এটা বুঝতে ব্রুসের দেরি লাগল না। শিল্পী জাতটাকে ব্রুসের এমনিতেই অবজ্ঞা করে। বর্তমান ক্ষেত্রে সে অ্যানাবেলের সামনে ইলিংওয়ার্থকে একটা অপমানসূচক কথা বলে বসল। ইলিংওয়ার্থের মধ্যে যা গুণ ছিল তা সবই শিল্পী সুলভ গুণ,
আর তার প্রবৃত্তিগুলো ছিল কোমল। কিন্তু আজ অ্যানাবেলের সামনে এই অপমান সে হজম করতে পারল না। সে ব্রুসকে ডুয়েলে চ্যালেঞ্জ করে বসল। ব্রুসও খুশি মনে সে চ্যালেঞ্জ গ্রহণ করল। ডুয়েলের দিনক্ষণ ঠিক হয়ে গেল 16 অক্টোবর ভোর 6টা। তুমি জানো বোধহয় যে যারা ডুয়েল লড়বে তাদের একজন করে সেকেন্ড দরকার হয়? আমি বললাম, জানি। এরা আম্পায়ারের কাজ করে, অর্থাৎ লক্ষ্য রাখে যে ডুয়েলের নিয়মগুলো ঠিক করে পালিত হচ্ছে কিনা। হ্যাঁ, সচরাচর এই সেকেন্ডটি হয় যে ডুয়েল লড়বে তার বন্ধুস্থানীয় কেউ। লখনৌ শহরে ইলিংওয়ার্থের পরিচিতের সংখ্যা বেশি না হলেও সরকারি দপ্তরে এক কর্মচারীর সঙ্গে তার বেশ আলাপ ছিল। এর নাম হিউ ড্রামন্ড। ইলিংওয়ার্থ ড্রামন্ডকে অনুরোধ করল একজোড়া ভালো পিস্তল জোগাড় করে দিতে, কারণ ডুয়েলের নিয়ম অনুযায়ী দুটো পিস্তল ঠিক একরকম হওয়া চাই। এছাড়া ইলিংওয়ার্থের দ্বিতীয় অনুরোধ হল ড্রামন্ড যেন তার সেকেন্ডের কাজ করে। ড্রামন্ড রাজি হল। অন্যদিকে ক্যাপ্টেন ব্রুসও তার বন্ধু ফিলিপ ম্যাক্সনকে তার সেকেন্ড করলেন। ডুয়েলের দিন এগিয়ে এলো। এর ফলাফল যে কি হবে সে সম্বন্ধে কারও মনে কোনো সংশয় নেই, কারণ পিস্তলে ক্যাপ্টেন ব্রুসের লক্ষ্য অব্যর্থ। আর ইলিংওয়ার্থ তুলি চালনায় নিপুণ হলেও পিস্তল চালনায় একেবারেই অপটু। এই পর্যন্ত বলে সাহেব থামলেন। আমি ব্যগ্রভাবে জিজ্ঞেস করলুম, শেষ পর্যন্ত কি হল? সাহেব মৃদু হেসে বললেন, প্রতি বছর 16 অক্টোবর ভোর 6টায় কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কোথায়? ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে, দিলখুশার পশ্চিমে ঘুমতি নদীর কাছে একটা মাঠে, তেঁতুল গাছের নিচে। পুনরাবৃত্তি মানে? যা বলছি তাই। ওখানে তরশু ভোর 6টায় গেলে পুরো ঘটনাই চোখের সামনে ঘটতে দেখবে। বলছো কি, এ তো ভৌতিক ব্যাপার। আমার কথা মানার কোনো বাধ্যবাধকতা নেই, তুমি নিজেই গিয়ে যাচাই করে এসো 3 দিন পরে। কিন্তু আমি কি জায়গাটা ঠিক চিনে যেতে পারবো? আমি তো বেশি দিন হলো এখানে আসিনি। লখনৌ এর ভূগোলটা ঠিক এখনো। তুমি দিলখুশা চেনো তো? তা চিনি। দিলখুশার বাইরে আমি 17:45 তোমার জন্য অপেক্ষা করব। বেশ, তাই কথা রইল। সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। তারপরই খেয়াল হলো যে ভদ্রলোকের নামটাই জানা হয়নি। অবশ্যই উনিও আমার নাম জিজ্ঞেস করেননি। যাই হোক, নামটা বড় কথা নয়, যে কথাগুলো উনি বলে গেলেন সেগুলোই হলো আসল। বিশ্বাস হচ্ছিল না যে এই শহরেই এককালে এরকম রোমান্টিক একটা ঘটনা ঘটে গেছে, এবং আমারই হাতে রয়েছে একজোড়া পিস্তল যেগুলো এই ঘটনায় একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটল অ্যানাবেলা হাটসন? এবং আরও একটা প্রশ্ন, এই দুজনের মধ্যে কাকে ভালোবেসেছিল অ্যানাবেলা? আশা করি 16 তারিখের অভিযানেই এই সব প্রশ্নের জবাব মিলবে। ক্রমে এগিয়ে এলো 16 অক্টোবর। 15 রাত্রিরে একটা গানের জলসা থেকে বাড়ি ফিরছি, রাস্তায় দেখা হলো সেই সাহেবের সঙ্গে। বলল, তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমি বললাম, আমি যে শুধু ভুলিনি তা নয়, অত্যন্ত উদ্গ্রীব হয়ে আগামীকাল সকালের জন্য অপেক্ষা করছি। সাহেব চলে গেল। ঘড়িতে অ্যালার্ম দিয়ে ভোর 5টায় উঠে এক কাপ চা খেয়ে গলায় একটা মাফলার চাপিয়ে নিয়ে একটা টাঙা করে বেরিয়ে পড়লাম দিলখুশার উদ্দেশ্যে। শহরের একটু বাইরে দিলখুশা এককালে ছিল নবাব সাদাত আলীর বাগান বাড়ি। চারিদিকে ঘেরা প্রকাণ্ড পার্কে হরিণ চড়ে বেড়াত। কখনো সখনো জঙ্গল থেকে একাধা চিতাবাঘও নাকি এসে পড়ত বাড়ির ত্রিসীমানায়। এখন সে বাড়ির শুধু খোলটাই রয়েছে, তবে তার পাশে একটা ফুলবাগিচা এখনো মেনটেন করা হয়। লোকে সেখানে বেড়াতে যায়। 6:20 গন্তব্যস্থলে পৌঁছে টাঙাওয়ালাকে বললুম, তুমি যদি আধ ঘন্টা অপেক্ষা করো তাহলে আমি আবার এই গাড়িতেই বাড়ি ফিরে যেতে পারি।
উর্দুটা ভালো জানা ছিল আগেই, তাই বোধহয় খানদানি আদমি ভেবে টাঙাওয়ালা রাজি হয়ে গেল। গাড়ি থেকে নেমে কয়েক পা এগোতেই একটা অর্জুন গাছের পাশে দেখি সাহেব দাঁড়িয়ে আছে। বললে সেও নাকি মিনিট পাঁচেক হলো এসেছে। লেটস গো দেন। বললুম, চলো সাহেব, তুমি তো পথ জানো, আমি তোমার পিছু নেব। মিনিট পাঁচেক হাঁটতেই একটা খোলা মাঠে এসে পড়লুম। দূরে বিশেষ কিছু দৃষ্টিগোচর হয় না, কারণ চারিদিক একটা আবজা কুয়াশায় ঢাকা। হয়তো ডুয়েলের দিনেও ঠিক এমনিই কুয়াশা ছিল। আগাছা আর কাঁটা ঝোপে ঘেরা একটা পুরো বাড়ির কাছে এসে সাহেব থামল। দেখেই বোঝা যায় সেটা প্রাচীনকালে কোনো সাহেবের বাড়ি ছিল। অবশ্যই আমাদের কারবার এই বাড়িটাকে নিয়ে নয়, সেটাকে পেছনে ফেলে আমরা দাঁড়ালাম পূব দিকে মুখ করে। কুয়াশা হলেও বেশ স্পষ্ট দেখা যাচ্ছে সামনে কিছু দূরে রয়েছে একটা তেঁতুল গাছ, আর তার ডাইনে আমাদের থেকে হাত চল্লিশেক দূরে একটা বেশ বড় ঝোপ, আর সব কিছুর পিছন দিয়ে বয়ে চলেছে ঘুমতি নদী। নদীর পিছনে কুয়াশা হলেও আন্দাজ করা যায় ওদিকটায় বসতি নেই। সব মিলিয়ে অত্যন্ত নিরিবিলি পরিবেশ। শুনতে পাচ্ছ? সাহেব হঠাৎ জিজ্ঞেস করল। কান পাততেই শুনতে পেলুম ঘোড়ার খুরের শব্দ। গাটা যে ছমছম করছিল না তা বলতে পারি না, তবে তার সঙ্গে একটা অভিনব অভিজ্ঞতার চরম প্রত্যাশা। এইবার দেখলুম দুই অশ্বারোহীকে। আমাদের বাঁ দিক দিয়ে বেশ দূরে এসে তেঁতুল গাছটার নিচে দাঁড়ালো। এরা দুজনেই কি লড়বেন? আমি ফিসফিসিয়ে জিজ্ঞেস করলুম। সাহেব বলল, দুজন নয়, একজন। দুজনের মধ্যে লম্বাটি হলেন জন ইলিংওয়ার্থ, অর্থাৎ যিনি চ্যালেঞ্জ করেছেন। অন্যজন ইলিংওয়ার্থের সেকেন্ড বন্ধু হিউ ড্রামন্ড। ওই দেখো ড্রামন্ডের হাতে মেগানির বাক্স। সত্যিই তো, এবার বুঝলুম আমার রক্ত চলাচল দ্রুত হতে শুরু করেছে। আমি যে 150 বছর আগের একটা ঘটনা আজ 1950 সালে লখনৌ শহরে দাঁড়িয়ে দেখতে চলেছি, সেই চিন্তা আমার হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছে। মিনিটখানেকের মধ্যেই দুটো ঘোড়ায় ক্যাপ্টেন ব্রুস ও তার সেকেন্ড ফিলিপ ম্যাকসন এসে উপস্থিত হল। তারপর ড্রামন্ড বাক্স থেকে পিস্তল দুটো বার করে তাতে গুলি ভরে ব্রুস ইলিংওয়ার্থের হাতে দিয়ে তাদের কিসব বুঝিয়ে দিলেন। পেছনের আকাশ গোলাপি হতে শুরু করেছে, গোমতির জলে সেই রংটা প্রতিফলিত। ব্রুস ও ইলিংওয়ার্থ এবার পরস্পরের মুখোমুখি দাঁড়ালেন। তারপর মুখ ঘুরিয়ে দুজনেই গুনে গুনে 14 পা হেঁটে গিয়ে আবার দাঁড়িয়ে পিছন ফিরে মুখোমুখি হলেন। এতক্ষণ পর্যন্ত কোনো শব্দ পাইনি, কিন্তু এবার দুই প্রতিদ্বন্দ্বী পিস্তল উঁচিয়ে পরস্পরের দিকে তাক করার পরই স্পষ্ট কানে এলো ড্রামান্ডের আদেশ, ফায়ার! পরমুহূর্তেই শুনলাম একসঙ্গে দুই পিস্তলের গর্জন। আশ্চর্য হয়ে দেখলাম যে ব্রুস ও ইলিংওয়ার্থ দুজনের দেহই একসঙ্গে মাটিতে লুটিয়ে পড়েছে। সেই সঙ্গে আরেকটি দৃশ্য আমাকে আরো অবাক করে দিল। যেই ঝোপটার কথা বলেছিলাম, সেটার পেছন থেকে এক মহিলা ছুটে বেরিয়ে কুয়াশায় অদৃশ্য হয়ে গেলেন। ফলাফল তো দেখলে? বলল সাহেব, এই ডুয়েলে দুজনেরই মৃত্যু হয়েছিল। বললাম, তা তো বুঝলাম, কিন্তু ঝোপের পেছন থেকে একজন মহিলা বেরিয়ে চলে গেলেন, তিনি কে? দ্যাট ওয়াজ অ্যানাবেল। অ্যানাবেল? ইলিংওয়ার্থের গুলিতে ক্যাপ্টেন ব্রুস মরবে না, এটা অ্যানাবেল বুঝেছিল। অথচ ওর দরকার ছিল যাদের দুজনেই মরে, তাই সে আর ঝুঁকি না নিয়ে ফায়ার বলার সঙ্গে সঙ্গে নিজেই পিস্তল দিয়ে ব্রুসকে মারে। ইলিংওয়ার্থের গুলি ব্রুসের গায়ে লাগেনি। কিন্তু অ্যানাবেলের এই আচরণের কারণ কি? কারণ সে ওই দুজনের একজনকেও ভালোবাসেনি। ও বুঝেছিল ইলিংওয়ার্থ মরবে এবং ব্রুস বেঁচে থেকে ওকে বিরক্ত করবে। সেটা ও চায়নি, কারণ সে আসলে ভালোবাসত আরেকজনকে, যাকে সে পরে বিয়ে করে এবং যার সঙ্গে সে সুখে ঘর করে। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে 150 বছরের পুরনো ডুয়েলের দৃশ্য দ্রুত মিলিয়ে আসছে, কুয়াশাও যেন আরো ঘন হচ্ছে। আমি আশ্চর্য মহিলা অ্যানাবেলের কথা ভাবছি,
এমন সময় একটা নারী কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠলাম। হিউ হিউ, অ্যানাবেল ডাকছে, বললেন সাহেব। আমার দৃষ্টি এবার সাহেবের দিকে ঘুরতেই শরীরের মধ্যে দিয়ে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। এ কাকে দেখছি চোখের সামনে? এর পোশাক বদলে গেল কি করে? এ যে সেই 150 বছর আগের পোশাক। তোমাকে আমার পরিচয় দেওয়া হয়নি, বলল সাহেব। তার গলার স্বর যেন বহু দূর থেকে ভেসে আসছে। আমার নাম হিউ ট্রামন, এলিংওয়ার্থের বন্ধুকেই ভালোবাসত অ্যানাবেল। গুড বাই। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখলাম সাহেব ওই পুরো বাড়িটার দিকে অগ্রসর হয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। টাঙা করে বাড়ি ফিরে মেহগনির বাক্সটা খুলে পিস্তল দুটো আরেকবার বার করলাম। নলে হাত পড়তে গরম লাগলো। এবার নলের মুখটা নাকের কাছে আনলাম। টাটকা বারুদের গন্ধ।